কাম পাইলে করো না পাইলে চুপচাপ হয়ে থাকো এটা হচ্ছে বর্তমান সমাজের সময় এখন একটা ভোমবাং সাপ্লাই কোম্পানি চল্লিশ জন ব্যক্তিকে খুরুজ নেহাই দিয়ে দিছে এখন এই মানুষগুলা কই যাইব বাংলাদেশে এক দালাল চক্র তো মনে করেন যে একটা গ্রুপেই চল্লিশ জনরে পাড়াইছে এখন ওই চল্লিশ জন মানুষ এখন কি করব কই যাইব মানে মাথায় কাজ করতেছে না আমি কি কম এখন এই মানুষগুলো লইয়া আপনারা একটু কথাগুলো শুনেন না শুনেন ভাই জানোকে আসসালামু আলাইকুম ইয়াকুব বড় একটা সমস্যায় পড়ে আপনার কাছে ফোন দিছি আপনার সবগুলা ভিডিও আমি দেখি ভাই ঠিক আছে আমি বাংলাদেশ থেকে আসছি গত মার্চ মাসের 8 তারিখে আমাদেরকে ডাইরেক্ট কোম্পানির কথা বলে আনছে আমরা 40 জনের একটা গ্রুপ ডাইরেক্ট কোম্পানির কথা বলে আনছে আনার পরে মনে করেন আমাদের খাবার টাকা দেয় না কোনো খুশি দেয় না ঠিক আছে রুমও দেয় না দুইটা রুমে গাদা গাদি করে রাখছে এপরে আমাদের যে দালাল ছিল উনি আমাদের মাস শ্রী নামে কোম্পানি নামে কেস করছে কোম্পানির নামে কেস করার পরে কোম্পানি আমাদের ফাইনাল এক্সিট মারছে ফাইনাল এক্সিট মারার পরে এখন আমরা এইভাবেই আছি আমাদের কোনো কাজকর্ম কোন ব্যবস্থা করতেছ না ঠিক আছে ভাই আর আমাদের খাওয়া দাওয়া কোনো ব্যবস্থা করতেছে না জি জি 40 জুনকেই ফাইনাল এক্সিট দিয়ে রাখছে বলেন ফাইনাল এক্সিট দিয়ে আছে তখন একবার একটু পরামর্শ করতে আমি কিভাবে কি করা যায় আপনারা আপনারা কথাগুলো তো শুনছেন চল্লিশ জন মানুষ রে খরচ নেহাই দিয়ে তো এই মানুষগুলো তো বাংলাদেশ থেকে উড়াল দিয়ে নাই ভাই আপনারাই এই কেন উড়াল দিয়ে আহে নাই এই মানুষগুলো হিসেব করে দেখেন চল্লিশ জন মানুষ যদি এক লাখ টাকা করে খরচ করছে চল্লিশ লাখ টাকা দুই লাখ করে খরচ করলে আশি লাখ টাকা তিন লাখ খরচ করলে এক কোটি বিশ লাখ টাকা চার লাখ টাকা খরচ করলে এক কোটি ষাট লাখ টাকা প্রায় দুই কোটি টাকার কাছাকাছি এই টাকাগুলা যে খরচ করে যে ব্যাটারে যে সৌদারের মধ্যে আইলো কেন আইছে এরা কি বড় স্বপ্ন না ভাই এই স্বপ্নগুলা গুলা তস্তাস করছে কাটা ওই দালালের বাচ্চারা এই কারণে কইতাছি আমুঙ্গ বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আইবেন আল্লাহর রস্তে আল্লাহর রস্তে আপন ঘরে কই আপনারা সৌদি আরবে এখন আইছেন না কেন আইছেন না জানেন কারণ অনেকে আমারে গালি দিবেন ভাই তুই ক্যান বিদেশ কর্তা চস রিজিকের মালিক হয়েছে আল্লাহ আল্লাহ আপনার রিজিক যেখানে যতদিন রাখবো ওখানে যাইতে হইব আপনার খাইতে হইবো আল্লাহ আপনার দুই নম্বর বিষায় সৌদি আরবে আহেন বা এক নম্বর বিষায় সৌদি আরবে আহেন এই যে চল্লিশ জন মানুষ সৌদি আরবের মধ্যে আইছে আর কি বুক বড় স্বপ্ন লই আইছে না এরা তো জানে না আবার পরে এক কপালের মধ্যে খুরুজ লেখা আছে জানে জানে না ওর যতদিন রিজিক আছে ওই সৌদি আরবে খাইবো তারপর আবার দেশে যাইবা কিন্তু এখানেও কথা আছে আল্লাহ আলামিন আলিন তুমি যাই না শুই না কোনো কিছু করো না যাই না কোনো কিছু কইরো না এই কারণে বিদেশ আওয়ার আগে আপনারা এক হাজার বার চিন্তা করেন ওখানে গেলে আপনার কাজ আছে নাকি আপনার কাজ রেডি আছে কিনা আপনার কোম্পানি কিরকম টেম্পোরালি কোম্পানি কিনা কারণ বর্তমান সৌদি আরবের মধ্যে এখন টেম্পোরালি কোনো ভিসা আছে তিন মাস ছয় মাস নয় মাস বছর এরকম ভিসা আছে ভিসা মোয়াক্কেম এখ এই সমস্ত বিষয় লোকের টেম্পোরালি বিষা টুরিস্টের বিষয় মতন বাংলাদেশের মানুষ বুঝতাছে না কিছু না বিষয় একটা লেস ওদের ফাল দিয়ে আয়া পড়তাছে আবার পরে তো নানান পেরেসানি তো এই কারণে কইতাছে আল্লাহ রস্তে যারা আইবেন চিন্তা ভাবনা কইরা এন ভাইরা কারণ এই মানুষগুলো এখন কই যাইব এই চল্লিশ জন মানুষ না এরকম আরো হাজার হাজার মানুষ আছে কই যাইব এখন এখন দেশের মধ্যে ফোন দিতে পারে না দেশের মধ্যে মানুষ হলে কথা কইতে পারে না কইবটা কি আল্লাহ তালা প্রত্যেকটা রসুলের উম্মতকে হেদায়ত দান করেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকটা রসুলের উম্মত প্রত্যেকটা আল্লাহর বান্দা এই বিষয়টা জানতে পারে সৌদি আরবা যাওয়ার আগে আপনারা শতবার চিন্তা করবেন তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু